শেষ দুই ওভারে প্রয়োজন ছিল 31 রানের। 19তম ওভারে সে দুর্দান্ত বোলিং করেন অ্যান্ড্রে রাসেল এবং এই ওভারে তিনি দেন মাত্র 10 রান এবং শেষ বলে নেন দীনেশ কার্তিকের বড় একটি উইকেট। শেষ 6 বলে ম্যাচটি জিততে আরসিবির প্রয়োজন হয় 21 রানের। তবে 20তম ওভারে বল করতে এসে আইপিএলের সব থেকে দামি বলার মিচেল স্টার্ক যা করলেন তাতে ম্যাচটা হেরেই বসেছিল কলকাতা। তবে ভাগ্য সহায় ছিল যে কারণে তারা শেষ পর্যন্ত ম্যাচটি জিতে মাত্র 1 রানে। 24 কোটির বলার মিচেল স্টার্কের প্রথম বলে 1টি 6 এবং এর 1 বল পরে পরপর তার বলে আরও 2টি ছক্কা হাঁকান করণ শর্মা। তাতে শেষ 2 বলে 3 রানের প্রয়োজন হলে ম্যাচটা চলেই গিয়েছিল আরসিবির পক্ষে। কিন্তু 5ম বলে করণ শর্মা ক্যাচ আউট হলে 1 বলে আরসিবির ম্যাচ জিততে প্রয়োজন হয় 3 রান এবং শেষ বলেই 3 রান নিতে গিয়ে 1 রান নিয়েই আউট হন লকি ফার্গুসন। স্টাম্পে ঝাঁপিয়ে পড়ে দুর্দান্ত একটি রান আউট করেন গ্ল্যান ফ্লিপস আর তার কারণে কলকাতা ম্যাচটি জিতে মাত্র 1 রানে। মিচেল স্টার্ক ম্যাচটা হারিয়ে দিতে বসেছিলেন, তার কাছ থেকে তো এমন বোলিং আশাই করা যায় না। 3 ওভারে 1টি উইকেট নিয়ে তিনি আবার দিয়েছেন 55 রান।